এদিকে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি দ্বিধাগ্রস্ত, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক না তত্ত্বাবধায়ক সরকার নির্দিষ্ট না করে বলে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে কাজ করবে 14 দল। ইহতারামুল হকের রিপোর্ট। সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি। সেখানে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক চান, নির্দলীয় চান, না সহায়ক সরকার চান, সেই সরকারের রূপরেখাটা কি জাতি আপনাদের কাছে জানতে চায়, নির্দিষ্ট করে না বলে বারে বারে অন্ধকারে ঢিল ছুড়ে জনতাকে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর আগে দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে 14 দল। বৈঠক শেষে সমন্বয়ক বলেন, আগামী নির্বাচনেও বিএনপি জামাত পরাজিত হবে। আজ সিটি কর্পোরেশন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রধান প্রার্থীর নাম ঘোষণা করবেন, তার ঘোষিত প্রার্থীকে 14 লক্ষ সমর্থন করবে এবং একসঙ্গে মাঠে থেকে আমরা 14 দলের প্রার্থীর বিজয়কে অতীতের মতো আমরা নিশ্চিত করব। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে 16 জন মনোনয়ন সংগ্রহ করেন। সাবেক বিজিএমই সভাপতি আতিকুল ইসলাম সহ বেশ কজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।